চারটি কাজ ছেড়ে দিন আপনার যৌবনত্ব ইনশাআল্লাহ তালা আপনি অটুট রাখতে পারবেন এটা আমার কথা নয় এটা আমার রসুল তিনি তার জিন্দগিতে এভাবেই চলেছেন এটা মেডিকেল সায়েন্সকে বলে দিয়েছেন যুবক বন্ধু তোমাদেরকে বলছি অনেকে তো হতাশ হয়ে যাও তোমরা যাও কি দৌড়ে কি ডক্টরের কাছে ন ডক্টরের কাছে কি যাওয়ার দরকার নাই ইউ শুড চেঞ্জ ইউর লাইফ বদ্বাস এরা ছাড়তেই হবে তোমাকে রুটিন করতে হবে ইউ শুড মেনটেন ইউর রুটিন ডেইলি রুটিন কীভাবে মেনটেন করতে হয় সেভাবে যদি সঠিকভাবে চলতে পারো ইনশাআল্লাহ তালা আই ট্রাস্ট ইউ যে আল্লা পাক তোমার যৌবনত্ব ঠিক রাখবে আমাদের বর্তমান সময়ের যুবকরা এই চারটে ভুল অ্যাভেলেবেল করছো এক নম্বর বেশি করে রাত জাগা যাবে না কি করা যাবে না বেশি করে রাত জাগা যাবে না তোমরা যদি বেশি করে রাত জাগো বেশ কিছু প্রবলেম তোমার মধ্যে হবে এক নম্বর প্রবলেম হচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে এবং তোমার চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যাবে ফ্যাকাশে হয়ে যাবে মনে হয় একদম মৃত মানুষের মতো লাগে আর বেশি করে রাত জাগার কিন্তু আরও ব্যাড ইফেক্ট আছে শারীরিক অসুবিধা হবে মানে শারীরিকভাবে বিভিন্ন ধরনের রোগ বালায় তোমার মধ্যে ঢুকে যাবে তুমি তখন কন্ট্রোল করতে পারবে না আরেকটা হচ্ছে কি জানো বেশি করে রাত জাগলে তোমার বদভ্যাস এত পরিমাণ হবে এর মধ্যে এক নম্বরকে বদভ্যাস একাকী সৌত অনেক যুবকরা কিন্তু একাকী ঘুমায় যারা বিবাহসাদী করে নাই অশ্লীল ভিডিও কি তোমরা দেখো শয়তানে পেয়ে বসে অনেকে গেম খেলতে খেলতে রাত পার করে দাও সো রাত জাগা যাবে না রাত জাগা মানি হচ্ছে তোমার শারীরিক ক্ষতি হবে জেনার গুণা হবে আরাম কাজ বেশি পরিমাণ হবে তাহলে আজ থেকে কী করবো না ইনশাআল্লাহ তাহলে আমরা রাত জাগবো না দুই নম্বর যদি ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর বডি ভেরি ভেরি হ্যান্ডসাম তুমি তোমার বডিটাকে যদি হ্যান্ডসামলি দেখতে চাও তুমি তোমার যৌবনত্ব যদি শক্তিশালী রাখতে চাও একটা বদভ্যাসকে ছেড়ে দিবে এখন বলার পরে এখানে অনেকে মন খারাপ করবে নেশা জাতীয় দ্রব্য সিগারেট খাওয়া যাবে না আমার অনেক মুসল্লিদেরকে প্রায় বলি যে আপনি সিগারেট কেন খাচ্ছেন বলেন তো সিগারেট খাবেন না সিগারেট খাওয়ার ক্ষেত্রে অনেকে বলে দিয়েছেন এটার ভিতরে যে ফুসফুস এই ফুসফুসের মধ্যে ক্যান্সার হয় দেখেন আপনারা যে সিগারেট খান আমি মাঝে মধ্যে কি দেখেছি রাস্তার মধ্যে পড়ে থাকে ওখানে কি লেখা আছে সিগারেট ইজ দ্য ডেঞ্জারাস ফর হেলথ নেশা জাতীয় দ্রব্য আপনার জন্য ক্ষতিকর ভয়ঙ্কর ক্ষতিকর এছাড়া কি আরেকটা জায়গায় আমি লেখা দেখলাম যে সিগারেট ক্যান্সার ঘটায় বা মৃত্যু ঘটায় তো এই কারণে আপনার সিগারেট খাবেন না ইভেন জাতীয় অন্যান্য যত দ্রব্য আছে কোনোটাই খাওয়া যাবে না আরেকটা কথা মনে রাখবেন নিকোটিন সিগারেটের মধ্যে যেটা থাকে আপনার সেক্সুয়াল পাওয়ারটা কমিয়ে দেয় তোমরা তখন কি দৌড়ে যাও কি ফার্মেসিতে খবরদার স্ত্রীকে ঘরে রাখার জন্য ওটা যাওয়ার কি দরকার নাই অভ্যাস চেঞ্জ করো ইউ শুড চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট ব্যাড কোয়ালিটিস ইউ শুড গিড আপ তোমাকে ছেড়ে দিতে হবে পারবে তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে দুই নম্বর কী কাজ দিলাম দুই নম্বর কাজ দিলাম যে তোমাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়া যাবে না তিন নম্বর এটা তোমাদের মাসা আল্লাহ যুবকদের এটা হচ্ছে প্রাণের স্পন্দন তো কি এই যে এটা এটা কি মোবাইল মোবাইল অতিরিক্ত ব্যবহার করা যাবে না তোমাদের এই স্বভাবটা অনেক বেশি মানে মোবাইল হাতে পেলে বাবা মা কোথায় সন্তান কোথায় স্ত্রী কোথায় আই ডোন্ট কেয়ার এনি ওয়ান মোবাইলে আমার সব আজকাল তো মোবাইলে অনেক ইস্ট্রি হয়ে গেছে নওজবিল্লা দেখুন আমার একটা ছোট্ট গল্পের কথা কি মনে পড়ে গেল এটা পত্রিকার মধ্যে আমি পেয়েছি সেখানে লিখেছে যে এগারো জন বন্ধু কক্সবাজারে ঘুরতে গিয়েছে তিন দিন কক্সবাজারে ছিল অথচ তাদের মধ্যে কথা হয়েছে সবচেয়ে কম কারণ কক্সবাজারের সমুদ্র সৈকত এগারো জন বসে তারা মোবাইলটি পেয়েছে গেম খেলেছে আরে বাবা যদি গেম খেলতে হয় কি ঘরে খেল না। দশ হাজার টাকা খরচ করে সেখানে কি যাচ্ছিস কেন সো মোবাইল অতিরিক্ত ব্যবহার করা যাবে না যারা অতিরিক্ত লেভেলের কি মোবাইল করে তাদের মিনিমাম তিনটা প্রবলেম হবে একটা হচ্ছে চোখের প্রবলেম হবে মারাত্মক লেভেলের চোখের জ্যোতি কমে যায় এবং তখন চোখ মানে চোখ কি দেখাতে হয় চশমা পড়তে হয় দুই নম্বর হচ্ছে ব্রেনের প্রবলেম কানের মধ্যে আপনি যখন হেডফোন লাগান না এই তো মাসা আল্লাহ তোমরা তো ব্লুটুথ কি যেন ইয়ারফোন বলে না এটা দিয়ে তোমরা সারাক্ষণ চলতে ফিরতে কানের মধ্যে গ্যাঁ গে চলতে আছে এই কারণে তোমার কানের মধ্যে থেকে গিয়ে ব্রেনে এফেক্ট হয় এই যে অল্প বয়সে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে স্ট্রোক করে কি কারণ এই কারণগুলোর সো কি করা যাবে না মোবাইল অতিরিক্ত ব্যবহার করা যাবে না চার নম্বর এটাও মার্শাল্লাহ যুবক যুবকদের খুব বেশি পছন্দ রাস্তাঘাটে পাওয়া যায় সেটা হচ্ছে অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া যাবে না তেলযুক্ত খাবার খাওয়া মানেই হচ্ছে আপনার শরীরে বিভিন্ন প্রত্যঙ্গ ধ্বংস করে দেওয়া কথা কি ব্লেয়ার এক নম্বর হচ্ছে তেলের খাবার খাওয়ার কারণে আপনার গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যাবে গ্যাস্ট্রিক আলসার যদি আপনার হয় মৃত্যু কিছু অনেক না আলসার হলে অনেক ক্ষেত্রে স্টোমাক ছিদ্র হয়ে যায় নাজুলিল্লাহ এখান থেকে ধীরে ধীরে কিন্তু বিভিন্ন জায়গায় ইফেক্ট করে একবার লাঞ্চে চলে যায় স্টোমাক নষ্ট করে দেয় কিডনিতে প্রবলেম হয় সো অতিরিক্ত লেভেলে তেল চর্বির খাবার খাবে না তোমরা তো মাসা আল্লাহ বর্তমান সময় সারা ওয়ার্ল্ডের একটা ট্রেন্ডিং কি জানেন ফাস্টফুড দৈনিক একবার না খেলে পেটের ভাত হজম হয় না আছে না না এই তো তোমরা হাসছো মুখে চাপ দিয়ে হেসে লাভ নাই ফাস্ট ফুড তোমাদের ধ্বংস করে দেবে একদিন সো চারটি কাজ কি বললাম এক নম্বর রাতে দেরি করে ঘুমানো যাবে না যদি ঘুমাও তাহলে যৌবনের প্রবলেম হয়ে যাবে যৌবনত্ব কমে যাবে দুই নম্বর হচ্ছে তোমাদের যেটা করা যাবে না মোবাইল অতিরিক্ত লেভেলে ব্যবহার করা যাবে না কি করা যাবে না মোবাইল অতিরিক্তভাবে ব্যবহার করা যাবে না এবং তিন নম্বর যে বিষয়টা সেটা আমাদের খেয়াল রাখতে হবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না এবং চার নম্বর অতিরিক্ত তেল চর্বি আমরা খাবো না আল্লাহ পাক এই চারটে কাছ থেকে দূরে রেখে আমার যৌবনত্ব সঠিকভাবে রাখার তৌফিক দান করুক আমি